সম্প্রতিকালের যে ঘটনাগুলো হচ্ছে তা প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক, ক্যাসিনো, জুয়া, দুর্নীতি নির্মূল করার লক্ষ্যে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। এদের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন সমাজের বড় বড় রাগা বোয়ালরা পর্যন্ত ধরা পড়েছে। ইনশাআল্লাহ আরও অনেকে ধরা পড়বে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কন্যা, উনি সততার প্রতি নিষ্ঠাবান, অটল, উনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার মতে, আমি যতটুকু জানি, এই অভিযান দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত চলবে। তার মধ্যে কিছু কিছু নেতা, পার্টি নেতা, সাংসদ, এমনকি সাংসদের সন্তানরা যে লাগামহীন কথাবার্তাগুলো বলছে, এরা এদের অতীত জানে না। এরা যদি এদের অতীত জানতো, এই কথাগুলো বলতো না। বাঙালি, এটা বাঙালি জাতি, বাঙালি জাতি ইতিহাস ভুলে না। বাঙালি জাতি যেদিন মুখ খুলবে ওনাদের বিরুদ্ধে, সেদিন তারা পালানোর পথ পাবে না। নেত্রী মাত্র প্রশাসনকেও নির্দেশ দিয়েছে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। নেত্রীর হাজারো হাজারো কর্মী আছে। নেত্রী যেদিন হাজারো হাজারো কর্মীকে নির্দেশ দিবে, তখন এদের অবস্থা কী হবে? এরা আসলে এখন মানে স্বপ্নের মধ্যে আছে। আপনি, আমি চট্টগ্রামের বাসী হিসেবে যতটুকু জানি, ওরকম জানা মতো চট্টগ্রামে বড় কোনো ক্যাসিনো নাই। তারপরে বিক্ষুব্ধভাবে কিছু কিছু জায়গায় জুয়ার আসরগুলো বসে। এদের মধ্যে প্রশাসন বিভিন্ন জায়গায় এগুলো হামলা দিয়েছে। শুধু আপনি জুয়ার কথা বললে হবে না, এখানে চাঁদাবাজদের কথা আসতেছে, দুর্নীতির কথা আসতেছে। এটা এখানে চাঁদাবাজ দুর্নীতিবাজ ধরতে গিয়ে এটা জুয়াটা সামনে চলে আসলো। জুয়াটা কিন্তু আজকে শুরু হয় নাই, জুয়াটা শুরু হয়েছে এটা প্রায় 80 দশক থেকে। আমার এখনও মনে আছে, আমি তখন ঢাকা শহরে, মানে ঢাকা শহরে একটা ক্লাব ছিল, ওই লাগ বগাস না কি এরকম নামে, কারণ আমাদের পিয়াসে বাট্টা এরকম ও করে জুয়া চলতো। কিন্তু এটা এবারে ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে হঠাৎ করে গজি উঠেছেন, সেটা আসলে আদৌ কাম্য না। আমরা বাংলাদেশের 95% মানুষ মুসলমান, মুসলমান জুয়া মদ নারী মুসলমানের কাছে হারাম। সেই হিসাবে আমাদের নেত্রী একজন সাজা মুসলমান, যিনি 5 ওয়াক্ত নামাজ ছাড়া তাহাজ্জুদের নামাজ পড়েন, সকালে কোরআন তেলাওয়াত করেন, উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এটা দমন করেই ছাড়বে। আপনারা ইতিমধ্যে দেখেছেন জঙ্গলিবাদ উনি নির্মূল করে ছেড়েছেন, এটাও নির্মূল করে ছাড়বে। চট্টগ্রামের কথা বলি, যে যত বড় নেতা হোক না কেন, ইতিহাস কাউকে সাথ দেয় না, সাথ দিবেও না। না, বিএনপি না, আমি যতটুকু জানি উনি 1988 সালে জাতীয় পার্টির থেকে আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। সে আমলে তো আসলে নির্বাচনগুলো তো এই হতো না, মানে কয়েকটা হুন্ডার কয়েকটা গুন্ডা মিলি নির্বাচন হয়ে যাইতো, সে আমলে নির্বাচন হয়েছিল। পরবর্তীকালে ওনার কার্যক্রম সারা চট্টগ্রামবাসী জানে, উনি হঠাৎ করে মানে তাস জুয়ার পক্ষে নিয়ে কেন কথাগুলো বললো, এটা আমার বৈধগম্য নয়। ওনার মতন একজন 3-3 বার সাংসদ এভাবে কথা বলতে পারে না। আর একটা ব্যাপার, আজকে ফেসবুকে ভাইরাল হলে দেখলাম,
ওনার বিরুদ্ধে যে পুলিশ কর্মকর্তা মানে ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলেছে, পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত হয়েছে, পুলিশ কর্মকর্তা আইনের সীমাবদ্ধতা আছে এভাবে বলতে পারে না, কিন্তু উনি চাকরি থেকে বরখাস্ত কেন হবে? ওনাকে বিভাগীয় তদন্তের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারত। আর যে প্রতিনিধি হোক, চট্টগ্রামের যেখানে নির্বাচিত যে প্রতিনিধি হোক, লাগামহীন কথাবার্তা বললে নেত্রী কাউকে সাথ দিবে না, নেত্রীর পাশাপাশি জনগণ আছে, জনগণও কাউকে সাথ দেবে না। আর এখন তো খুঁটিনাটি একটা ব্যাপার বিষয় হয়ে গেল, হয়ে এটা ফেসবুকে ভাইরাল হইতে মানে দুই মিনিটও সময় লাগে না। তো এই ওনাদের উচিত লাগামহীন কথাবার্তা না বলা অনুরোধ করব, এবং ওনারা নিজেকে এই বাংলাদেশের রাজবংশধর মানে দাবি না করার অনুরোধ করব। নেত্রী যখন এটা পক্ষে যখন নেত্রী যখন এটা নির্দেশ দিয়েছে, নেত্রীর নির্দেশের বিপক্ষে কোনো কথা বলা মানে নেত্রীর নির্দেশকে প্রশ্নবিদ্ধ করা। তো এরা প্রশ্নবিদ্ধ করার সাহস এরা পায় কোথায়? প্রশ্নবিদ্ধ করার সাহস এরা পায় কোথায়? এটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি ক্লাব চলবে ক্লাবের নিয়মে, ক্লাবের ডোনাররা থাকবে, ডোনাররা ডোনেশন দিবে, ক্লাব একটা সম্মানিত স্থান। আর আবাহনী ক্লাবটা হচ্ছে যে শেখ কামালের প্রতিষ্ঠিত একজন ক্লাব, সারা বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো তো চলতেছে। কালকে ওই ক্লাবের একজন আজকে পত্রিকায় দেখলাম তরফদার রুহুল আমিন, উনি বলছে যে ক্লাব কেন তাদের টাকা দিয়ে চলবে, ক্লাস আমরা যারা ডোনার আছি ডোনাররা টাকা দিবে, ডোনারদের টাকা দিয়ে চলবে। হাজার হাজার ক্লাব চলতেছে না বাংলাদেশে, কিছু 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 জায়গায় প্রশাসন আসলে জানতো, প্রশাসন জানতো না বললে হবে না। আপনি মানুষগুলোকে দেখতে হবে যে মানুষগুলো এখন ধরা পড়ছে, এরা কত প্রভাবশালী, ক্যাশ টাকা পায়। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, আমি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতি করছি, নিজের কোনো বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, এদের কাছে আজকে ঢুকলো কালকে মানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তো প্রশাসন জানতো, অনেক সময় প্রশাসনে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস করে নাই। আপনি এদের মধ্যে এই বিগত কিছুদিন আগের ঘটনা আপনাকে বলি, নুসরাত হত্যার ঘটনা বলি ফেনীতে, প্রশাসন চুপচাপ, প্রশাসন মানে যারা ঘটনা করছে তাদের পক্ষে প্রশাসন ছিল, যখন প্রধানমন্ত্রীর নির্দেশ দিছে তখন প্রশাসন টনক নড়ছে, সেটা প্রশাসন শক্ত হাতে দমন করছে। তারপরে বরগুনার ঘটনাটা বলি, এটা কুপাকুপি হয়ে গেল, প্রশাসন চুপচাপ, প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিছে তখন সেখানে প্রশাসনের টনক নড়ল। এখানে যখন প্রশাসন প্রধানমন্ত্রী ওই দিন গণভবনে যখন বলল, আপনি মানে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে একমাত্র, বাংলাদেশে এসব সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নিতে পারে, এরকম সাহস আর কারো নাই। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যখন কথা উঠল, তিনি সঙ্গে সঙ্গে ওনাদেরকে গণভবনে যাওয়ার পাস বাতিল করে দিলেন, সঙ্গে সঙ্গে ওনাদেরকে পদত্যাগ করাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতিকে দায়িত্ব দিলেন। তদরূপ যুবলীগের কথা যখন উঠলো, উনি উত্তর দক্ষিণের কথা ওনার বক্তব্যই বলে দিলেন, উনি আসলে বলছিলেন অস্ত্রের কথা, অস্ত্র ঝঞ্ঝনানের কথা, কিন্তু এখানে আসলে ওই গর্ত করতে গিয়ে মানে কেঁচু করতে গিয়ে সাপ বেরিয়ে গেল। আমি যে মানে যতটুকু জানি, ওনার উনি অনেক শক্ত অবস্থানে আছেন, উনি কারো কাছে মাথা নত করবেন না। জি কে শামীম বলেন, খালেদ মাহমুদ ভূঁইয়া বলেন, খালেদ মাহমুদ ভূঁইয়া এবং নেত্রীর একটা
মানে নেতার উপরে হামলার কেসের মার্ডার কেসের আসামি ছিল। এখন আমি আপনাদের মাধ্যমে যারা দলের যুবলীগের আজকে যারা নেতৃত্ব ছিল বিগত দিনে যারা মানে বিগত দিনে যারা নেতৃত্ব ছিল তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওনারা কার হাত ধরে যুবলীগ আসলো? প্রথম ওনাদেরকে বাইর করেন, প্রথম ওনাদেরকে তদন্ত করে বাইর করেন, কার হাত দিয়ে যুবলীগ আসলো? আমার হাত দিয়ে আসলো না আপনার হাত দিয়ে আসলো না ওনার হাত দিয়ে আসলো? একজন মানে জঘন্য জঘন্য অপরাধীরা কীভাবে মানে যুবলীগের নেতৃত্ব শীর্ষ পর্যায়ে নেতৃত্ব আসলো? আমি আমার কথা বলি, এই পদ পদবীর জন্য অনেক আসলে লোভিং করতে হয়, এগুলো মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো আর এ আর না, ছোটোমোটো একটা দল না। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী থেকে একজন সামান্য মানে একটা নেতা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এরা হঠাৎ করে দলে ঢুকলো, দলে ঢুকে সঙ্গে সঙ্গে মানে দলের পদ পদবী পেয়ে গেল, কীভাবে পাইলো এবং এদেরকে কারা কারা সহযোগিতা করেছে এবং এই টাকার উৎস মানে কাদের কাদের পকেটে গেছে, এগুলো সব মানে বাইর করতে হবে, এগুলো সব বাইর করতে হবে। না কেন মান ক্ষুণ্ণ হবে? মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগ সারা দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছেন, সারা বহু বিশ্বের কাছে উনি প্রশংসিত হয়েছেন। উনি ওনার দল ওনার দল থেকে উনি শুদ্ধি অভিযান শুরু করেছেন, পরবর্তীকালে অন্য দল থাকলে সেই দলে শুরু করবেন, আগে উনি ঘর থেকে শুরু করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, আর কেউ করে নাই, এটা এটা প্রথম বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা করে দেখাইয়ে দিয়েছেন যে মানে আমার ঘর থেকে আমি শুরু করি, তারপরে বাইরে অন্য ঘরের দিকে আমি নজর দেব। উনি ওনার ঘর থেকে উনি সারা বাংলাদেশে আজকে প্রশংসিত, মানে বিরোধী দলের অনেক কয়েকজন নেতা লাগামহীন কথাবার্তা বলে, এদের কথা বলে লাভ নেই, ওনারা ওই বাজেট দেওয়ার আগে ব্যানার লটকানো থাকে, এই বাজেট মানি না, এই বাজেট মানি না, এরকম কথা ওনারা বলবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত দিয়েছে, এরকম সাহসের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে কেউ দিতে পারে নাই, বাংলাদেশের ইতিহাসে কেউ দিতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই সাহসের সিদ্ধান্ত দিয়েছেন। মাননীয় আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে কাউকে সাথ দেবেন না। অতীতকালে হয়ে যায়, ওয়ান ইলেভেনে কারা ওয়ান ইলেভেনের সরকারের সঙ্গে ছিল, তাদের অবস্থান আজকে দলে কি, এটা তাকালে হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমি কুকিল কুন্ঠি, অনেক সময় আমার উপরে হামলা হয়েছে, এমন কেউ আমি আমার মন্ত্রীতে রাখছি দেশের স্বার্থে, আমি আবার আমার দলের এমন মানুষ আছে আমি একে মানে কেটে বাদ দিয়ে দেব, সেই সিদ্ধান্ত আমি নিতে পারি। আপনি কিছু কিছু ব্যাপারে দেখবেন, আব্দুল লতিফ বিশ্বাসের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিয়ে নিলেন, কাদের সিদ্দিকির মতন একসময় কাদের সিদ্দিকির নাম অনেকে গর্ব করে বলতো, আজকে কাদের সিদ্দিকি কোথায়, ডক্টর কামাল হোসেনরা কোথায়, এটার নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না। আগামী প্রজন্মের জন্য একটা হচ্ছে যে আপনার বাপ বিত্তবান, আপনার বাবার কাছে পয়সা আছে, আপনি সেই পয়সাকে অপব্যবহার করবেন না, আপনি আপনি নিজে শুদ্ধ হবেন, আপনার জীবনটাকে শুদ্ধ করবেন, আপনি ক্লাসে আমি তারপর পাশাপাশি মা বাবাও বলবো আপনি ক্লাসে আপনার ছেলে জিপিও 5 পাইতে হবে, সেটা বলার কথা না, আপনার ছেলে সৎ হতে হবে, সৎ যদি একজন মানুষ হয়, একজন যদি আগামী প্রজন্ম যদি সৎ পথের দিকে আগায়, সেখানে মাদক থাকবে না, সেখানে দুর্নীতি থাকবে না, সেখানে এই এসব কেসিনো থাকবে না, এসব জুয়া থাকবে না। সমাজসেবা আমি করতে গেলে ফটো সেশন করতে হয়। একসময় আমি একটা সংগঠনের চেয়ারম্যান ক্ষুদ্র স্বপ্ন ফাউন্ডেশন, একসময় আমরা কিছু দিয়ে ফটো সেশন করতাম, আর ইদানিং আমরা মানে যা দিচ্ছি প্রতি মাসে দিচ্ছি আমরা, কিন্তু ফটো সেশন হয় না। আর সমাজসেবায় করতে গিয়ে যদি উনি কারো কাছ থেকে কিছু পাইলো না পাইলো সেটা বড় কথা না, উনি সমাজের কাছে সমাজকে যেটা দিয়ে যাচ্ছে উনি পরকালে সৃষ্টিকর্তার কাছে তো পাবে।
ধন্যবাদ চ্যানেল কন্নুফুলিকে।